তো দেখুন দাদা কেমন কি সুন্দর ভিউটা। জাস্ট রুম থেকে বেরিয়েই ঠিক এই সামনে থাকবে আপনাদের কাঞ্চনজঙ্ঘা রুমটা। ব্যাপক জাস্ট ফ্যান্টাসি একটা একটা ভিউ, খুব সুন্দর হোমস্টে। এটা তো বেস্ট ভিউয়ের জন্য, রুম টুম খুব ভালো লাগবে। আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তাই সেই প্রবলেমগুলোকে বেস করে আমি আপনার জন্য এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি। প্লিজ বন্ধুরা, অনেক কষ্ট করে এবং ইনফরমেটিভ ভিডিও আনাচ্ছি আপনাদের জন্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর এই ল্যাপটপ জায়গা যে এত সুন্দর একটা অফবিট জায়গা অবশ্যই ঘুরতে যাবেন, খুব ভালো লাগবে। তোমাদের জন্য আমরা কার্ড নিয়ে নিলাম, এই কার্ডের সমস্ত ডিটেলস আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানকার যেসব বেস্ট হোটেল আছে, এখান থেকে তোমরা বেস্ট সার্ভিস পাবে প্লাস ভিউ পাবে, সেই হোটেলগুলোই আমরা দিয়ে দিচ্ছি, তোমরা একটু আগে থেকে বুক করলে পেয়ে যাবে। চলো। দার্জিলিংয়ে অবস্থিত একটি ছোট্ট গ্রাম লেপচা জগৎ, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দার্জিলিংয়ের টাইগার হিলের থেকেও দারুণ। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই লেপচা জগতের প্রত্যেকটি হোমস্টের ট্যুর, যেখান থেকে আপনারা জানলা খুললেই দেখতে পাবেন একটা দারুণ সিন, ঘুরতে পারবেন দারুণ দারুণ জায়গাতে। তাহলে চলুন তাহলে বন্ধুরা ঘুরে আসি এবং দেখাই আপনাদেরকে এই ভিডিওতে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্পেস কালেকশন। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এরকম বাংলায় ট্রাভেল ব্লগস পাবেন, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। কী ভাবছেন কীভাবে পৌঁছাবেন এই লেপচা জগতে, এ নিয়ে আমি কিন্তু পুরো ডিটেলস দিয়েছি আমার আগের পর্বে। যদি আপনারা না দেখে থাকেন ওপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন, তাহলে এই ভিডিওর কন্টিনিউটি মেনটেন এবং বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাই লেপচা জগতের বেস্ট হোমস্টে। এটা হলো লেপচা জগত হোমস্টে, দেখো খালি কত সুন্দর সুন্দর ফুলগুলো, ডেকোরেশন কিন্তু জাস্ট অসাধারণ ডেকোরেশন। তো এইটা হলো ডাইনিং হলটা। ঘুম স্টেশন পর্যন্ত আমার ঠান্ডা লাগেনি, কোথায় ঠান্ডা, বাট এখানে যে টেম্পারেচার সত্যি মনে হচ্ছে ডিসেম্বর। এক্স্যাক্টলি লেপচা ভিউ হোমস্টে, এটা হলো ভিউটা, জাস্ট দেখো কি সুন্দর এন্ট্রান্স, ওয়েদার, ভিউ, সবকিছু মিলিয়ে দুর্দান্ত। আমার মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি, এত সুন্দর। তো এটা হলো এন্ট্রান্সটা, যাবো এবার রুম নম্বর দেখবো। অক্সিজেনে হচ্ছে 1500 টাকা করে পার হেড, আর অক্সিজেনে 1000 টাকা করে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এখানে, তো এখানে ফোন করে তোমরা জেনে নেবে। ফ্রেন্ড কিয়া তুমি? আমি জেনে গেলাম। হ্যাঁ, আসলে এই সালাকা হোমস্টেটা কেন ভালো, কারণ এখান থেকে কিন্তু পারফেক্ট একদম ওই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, পাখিন থেকে কিন্তু জাস্ট এই রুমগুলো দেখা যাবে ওখান থেকে। কিন্তু এই সালাকাস থেকে যে এই চারটে যে রুম আছে, এক দুটো থেকে ডাইরেক্ট কিন্তু দেখা যাবে সুন্দর ভিউ ওই সাইডটাতে। তো বন্ধুরা, এই সালাকা হোমস্টের পরে যে নেক্সট হোমস্টেটা দেখাচ্ছি সেটা হলো লেপচা জগত হোমস্টে, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সও থাকবে এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর রেট, সে একই হবে 1200 আর 1000, ইনক্লুডিং খাওয়া দাওয়া স্টে সব কিছু। এখান থেকে একটা ভিউ পয়েন্ট পাবেন আর ওপরে একটা ছোট্ট ভিউ পয়েন্ট পাবেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট কিন্তু খালি পাবেন ওই সালাকাস থেকে একদম স্ট্রেট কাঞ্চনকন্যা। দেখুন ওপরে একটা খাওয়ার লবি থাকবে, থাকা খাওয়া কিন্তু সেই আপনার একই পড়বে 1200 আর 1000, ডিপেন্ড করবে সিজনের ওপর। আপনারা ভিডিওটাকে পজ করে দেখতে পারেন, কন্ট্যাক্ট করবেন এবং চেষ্টা করবেন একটু আগের থেকে বুকিং করে নেওয়ার। মমতা হোমস্টে লেপচা জগত, এর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও থাকবে। খাওয়া দাওয়ার রেট মোটামুটি সবগুলোতে একই রকম, আপনারা থাকার জন্য কিন্তু ভিউ পয়েন্ট পাবেন খালি এক জায়গা থেকেই। হ্যাপি রেস্টুরেন্ট, এখানে ভেজ ননভেজ আপনারা খাবার খেতে পারবেন এবং পেয়েও যাবেন। এরপরের যেটা হলো সিলভার পাইন, হিমালয়ান হেরিটেজ হোমস্টে, এর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। লেপচা জায়গাতে মাত্র 30টি বাড়ি, কারণ খুব ছোটো একটি গ্রাম, আসলে একটা অফবিট জায়গাতে, তাই জন্য প্রত্যেকটা বাড়িতে কিন্তু হোমস্টে এনারা বানিয়েছে আমাদের মতন টুরিস্টদের সুবিধার জন্য। ঠিক এইটা হলো লেপচা জায়গার ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা জাস্ট অসাধারণ একটা ভিউ পাবেন, যে ভিউটা কিন্তু আপনারা টাইগার হিল দেওয়া কিন্তু পাবেন না। স্নো ভিউ হোমস্টে, আমি জুম করছি, ফোন নাম্বারগুলো আপনারা কিন্তু ফোন করতে পারেন, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আসার আগে আপনারা অনলাইন বুকিং করতে পারেন কিংবা ফোন করেও বুকিং করতে পারেন। আর ঠিক এর পাশে হলো ভিউ পয়েন্টটা, এই সাইডে আপনারা আর একটা পেয়ে আছেন হোমস্টে। দেখুন দার্জিলিং টি অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কালি ভিউ আর মাউন্টেন ভিউ। এরপরে যে হোমস্টেটা, এটা হলো আপনার লক্ষ্মী হোমস্টে লেপচা জগত, এর ফোন নাম্বার আমি জুম করছি, ডিসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন, একটা টোকেন মানি অ্যাডভান্স করে দেবেন, ব্যাস আপনাদের
পেমেন্ট এখানে এসে করতে হবে। আপনারা কিন্তু এখান থেকে বাস পাবেন 8:30 আর 9-এ, যে বাসগুলো ডাইরেক্টলি আপনাদের নিয়ে যাবে দার্জিলিং। তার সাথে আপনাদের কিন্তু ক্যাব পেয়ে যাবেন, ভাড়া গাড়ি পাবেন 17 টাকা করে পড়বে শেয়ারিং গাড়ি। আর ভাড়া গাড়ি রেন্ট সেই নাম্বারও আমি দিয়ে দেবো যার সাথে আমরা গাড়ি বুকিং করেছি, খুবই রিজনেবল প্রাইসে করেছে এবং ওদের ব্যবহার খুব ভালো। এখানে আমি আর একটা হোমসে দেখাচ্ছি, ফোন নাম্বার আমি জুম করছি, ভিউ পয়েন্ট আমি আপনাদেরকে যা বললাম, এর ব্যাক সাইডে হলো হিল, মেঘ পরিষ্কার থাকলে আপনাদের খুব ভালো লাগবে, মেঘ থাকলে সেটাও কিন্তু একটা দেখার মতন এক্সপিরিয়েন্স। ঠিক এর নিচে আছে গ্রিন ভ্যালি হোমস্টে, ফোন নাম্বার এগেন আমি জুম করব, ভিউ পয়েন্ট পাবেন জাস্ট এই ব্যাক সাইডটাতে, আর এখানে সানরাইজ পয়েন্ট, সকাল দিকে রোদ খুব সুন্দর আসবে। এটা হলো গ্রিন ভ্যালি হোমস্টে, আর ফোন নাম্বার আমি জুম করে দিচ্ছি, আপনারা এদের সাথে কথা বলে আগেই বুকিং করে নেবেন তবে কিন্তু ভালোভাবে রুম পাবেন। যে ভিউ পয়েন্টটা আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওতে আমরা বানিয়েছি, আপনারা যদি এখনও না দেখে থাকেন সেই ভিডিওটা একবার দেখে নেবেন, আই বাটনে পেয়ে যাবেন, খুব ভালো লাগবে। টাইগার হিলের থেকেও কিন্তু দারুণ ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ ভিউ পয়েন্ট। আপনাদের ভিডিওর যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। কামাং হোমস্টে, ফোন নাম্বার আমি জুম করলাম, স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা হোমস্টের নাম্বার কিন্তু থাকবে ডিসক্রিপশন বক্সে। এটা হলো পাইন ভিউ হোমস্টে, ফোন নাম্বার আমি জুম করছি, এই ফোন নাম্বার দিয়ে কিন্তু বুক করুন, কারণ মনে রাখবেন যে সব হোমস্টে কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু সেগুলি আপনারা ডাইরেক্ট ফোন করে গেলে আপনাদের কিন্তু খরচাটা কমও হয় আর অনলাইনে কিন্তু সার্ভিস চার্জ পড়ে যায়, তাই রেটগুলো বেড়ে যায়। ঠিক এই পাইন ভিউ হোমস্টেটি একটু ছাড়িয়ে এসে দেখতে পাচ্ছি আপনার নিচেও কিন্তু অনেকগুলো হোমস্টে থাকবে, তার নাম্বার আমি চেষ্টা করছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। একটু আগে গেলে কিন্তু আপনার আর একটা হোমস্টে পাচ্ছেন, ব্যাস এইটি কিন্তু লাপচা জায়গাতে লাস্ট হোমস্টে, এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইন ভিউ একটা একটা জায়গা, যার ভিডিও আমি আগের ব্লগে আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন খুব ভালো লাগবে। লাপচা জায়গার জায়গাতে মাত্র 30টি হোমস্টে আছে, মানে 30টি বাড়ি, আগে হোমস্টে কিন্তু ছিল না, বাট টুরিস্ট আসার পর হোমস্টেগুলো এত পরিমাণ রাইজ হয়েছে, মাত্র থাকা খাওয়া সব কিছু নিয়ে কোথাও 1200 আর কোথাও 1000 টাকা, ডিপেন্ড করছে কিন্তু সিজনের ওপর। আপনাদের জায়গাটি কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রীতম ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিটস কালেকশন, আপনাদের জন্য আমি এরকম ভিডিও এর পরেও নিয়ে আসবো, তাই সেই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে শেয়ার করবেন, আমাদেরকে আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন প্রিটস কালেকশনে। ট্রাভেল করবেন কাদের সাথে সেই ডিটেলসও থাকবে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে, আশা করি আপনাদের খুব সুবিধা হবে, কারণ এখান থেকে দার্জিলিং ট্রিপ আপনারা ওয়ান ডেতে গিয়ে দার্জিলিংয়ে যদি আপনারা স্টে করেন, কার সাথে যাবেন, কীভাবে যাবেন, সেই ফোন নাম্বারও দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে। এটা হলো পাকরিন হোমস্টে, যার ভিউ পয়েন্ট খুব সুন্দর, আর এখানে একটা আছে ফ্রেন্ড, এর ফোন নাম্বার আমি জুম করে দিচ্ছি, এখান দিয়ে স্ট্রেট গেলে আরও অনেকগুলো হোমস্টে পেয়ে যাবো, চলুন এক্সপ্লোর করি। এখানে হিমালয়ান ভিউ হোমস্টে, ফোন নাম্বার থাকবে, এন্ট্রেন্স কিন্তু সামনের দিকেও আর পেছন দিক দিয়েও যাওয়া যায়। ভিডিও কিন্তু বন্ধুরা কমপ্লিট দেখবেন, শেয়ার করবেন এবং একবার নিশ্চয়ই ঘুরতে আসবেন। এখানে আরও একটা হোমস্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফোন নাম্বারটা কল করে নেবেন তো সস্তায় পাবেন, দার্জিলিং ভিউ হোমস্টে, ফোন নাম্বার কিন্তু সবগুলোতে আমি মেনশন করে দিচ্ছি, অনলাইনে না পেলেও চেষ্টা করবেন ফোন করে আসার, সামনে গেলে আরও কিছুগুলো হোমস্টে পেয়ে যাবো, দেখুন খালি ভিউগুলো। এখানে আরও একটা হোমস্টে দেখতে পাচ্ছি, এখানে আরও কিছুগুলো হোমস্টে, ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, আর ঠিক এখান দিয়ে আমি এলাম স্ট্রেট, এখান দিয়ে হেঁটে এলেই আপনারা পেয়ে যাবেন আরও কিছুগুলো হোমস্টে। আমি প্রথমে যেগুলো আমি দেখালাম সেগুলো ছিল সব রোডের ওপরে, কিন্তু এইবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে রোডের নিচেও কিন্তু আরও অনেকগুলো হোমস্টে আছে, যেগুলো এক্সক্লুসিভ কিন্তু আপনারা আমার চ্যানেলেই পাচ্ছেন। এখান থেকে আপনারা কিন্তু এমনি সাইকেল ভাড়া পেয়ে যাবেন, রেন্টের জন্য 150 টাকা নেবে। এখান থেকে নিচে এসে জাস্ট সিঁড়ি দিয়ে নেমেই ওই একটা হোমস্টে, এখানে যে হোমস্টেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখুন আমি ফোন নাম্বার এগেন আমি জুম করছি, আর এখানে বনফায়ার করার জন্য আপনারা পুরোপুরি জায়গা পেয়ে যাবেন, বেশ সুন্দর। আপনাদের কোন হোমস্টেটা ভালো লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সালাকা হোমস্টে, আচ্ছা এটা হলো তোমার রুম নাম্বার 6, আর ঠিক সামনে হলো রুম নাম্বার 5। আমার নাম ঋত্বিম মণ্ডল। ঋত্বিম তুমি কোথা থেকে এসেছো? আমি কলকাতা সোনারপুর থেকে আসছি, এখানে আপনি রুম সার্ভিস থেকে শুরু করে সব কিছু আলাদাই পাবেন, আর সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ। মোটামুটি আগে রুম বুক করে আসবেন তো দারুণ রুম পাবেন, রুম সার্ভিস রুম খুব ভালো যা দেখালাম, বেশ সুন্দর বড় রুম এবং লাইটে ভর্তি পুরোটা, জাস্ট একটা উইন্ডো এইদিকে, একটা উইন্ডো এইদিকের ভিউটা, আর এইদিকে ভিউটা তো জাস্ট অসাধারণ একটা ভিউ।
নাম্বার 5 আর এটা রুম নাম্বার 6 উপরে রুম আছে ভিউ আছে আর নিচে গিয়ে এটা হলো ডাইনিং হল এখানে খাওয়া দাওয়া করার জায়গা সবাই বেস্ট ফ্যামিলিরা বসে বসে একসাথে খাওয়া দাওয়া বাস এটা এইটাই চাই ভিউ পয়েন্ট খুব ভালো বাম